গণবিচ্ছিন্ন হয়ে সরকার এখন বিএনপি আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মওদুদ আহমদ বলেছেন, শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন বুমেরাং হবে আওয়ামী লীগের জন্য। নতুন প্রজন্ম নতুনভাবে আগামী নির্বাচনে তার জবাব দেবে বলেও মনে করেন তিনি। মাহদুর রহমান রুবেলের রিপোর্ট। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জনরোষ থেকে বাঁচতে সরকার খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বলেন, সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়ে সরকার অযথায় বিএনপিকে দোষারোপ করছে। শাসক দলের লোকেরা মুখোশ পরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরকারি দলের সিদ্ধান্তেই সরকারি দল ও ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা পুলিশের ছত্র ছায় হেলমেট ও মুখোশ পরে আগ্নেয়াস্ত্র, লাঠি, কিরিচ, রামদা ইত্যাদি নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর অমানবিক ও বর্বরোচিত হামলা চালিয়েছে। ওনাদের একটা বিএনপি ভীতি আছে, বিএনপি ফোবিয়া, ওদের আছে বিএনপি আতঙ্ক রোগ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ বলেন, সড়ক পরিবহন আইন নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে সরকার। ইটস এ টোটালি পলিটিক্যাল ব্লাফ। এর চাইতে বড় প্রতারণা আর হতে পারে না। এবং যেই নতুন প্রজন্মের কথা বলে বলছিলেন যে তারা সব আওয়ামী লীগের সমর্থক হয়ে গেছে, এবার তো বুঝতে পেরেছেন তারা আওয়ামী লীগের সমর্থক নয়। এবং আরও যতদিন যাবে ততদিন এই নতুন প্রজন্মরাই আপনাদেরকে নতুনভাবে জবাব দেবে আগামী নির্বাচন। আগামী নির্বাচন সুষ্ঠু করতে হলে অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। এই প্রধান নির্বাচন কমিশনের আর নিজের পদে থাকার কোনো অধিকার থাকতে পারে না।